হ্যালো, শুভ মহাষষ্ঠী সবাইকে। এটা আমার এই বছরের দুর্গা মণ্ডপের আলপনার কাজ। তো সেদিন আমি ফার্স্ট মানে সেদিন বলতে চতুর্থীর দিন ফার্স্ট আমি গেছিলাম। গিয়ে এই যে আলপনাটা করা রয়েছে, এটাও আমার গত বছরের ড্রয়িং করা। তো মা এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মেনলি মা এসে যাওয়ার পরেই হচ্ছে আমার আলপনার কাজটা শুরু হয়, না হলে তো অনেক প্রবলেম হবে। তো প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছিল, তারপর মানে সাবান জল দিয়ে ধুয়ে নিয়ে এবার ঠিক করা হয়েছিল যে ফুললি রেডের উপরে করব, রেড হোয়াইট কম্বিনেশন। তো ওখানে একটা ভাই ছিল যে হচ্ছে আমাকে রোলারটা টানতে হেল্প করেছিল অনেকটাই। তারপর আমি স্টার্ট করেছিলাম এইটা। এই ছোটো আলপনা হচ্ছে বেলতলার যে এই জায়গাটা আর কি, যেখানে বেল গাছ বসানো হবে। তারপর এবার মেইন সার্কেলের ভিতরে আমরা কাজ শুরু করব। তো শুরু করে দিলাম আমি কাজ, বা নাও করতে পারি। এই আলপনাটা আমার খুব পছন্দের একটা কাজ, যে রেডের উপর হোয়াইটের ব্যাপারটা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কেমন লাগছে, কেমন করছি। হ্যাঁ, তাতে করে অনেক আরও উৎসাহ পাবো। তো এটা হচ্ছে এত বড় সার্কেলে একটু সার্কেলগুলো প্রপার না হলে হয় না। তো এই হচ্ছে আমার আমার কেন আরও যারা জানে সবার হচ্ছে সার্কেল করার টেকনিক সাথে নিয়েছিলাম নেক্সট দিনে, মানে পঞ্চমীর দিনে, যাতে এই সার্কেলগুলো করতে পারি দুজনে। তো এই পর্যন্ত তো আমার বেশ ভালো লেগেছিলো, তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই জানিও। আর এইটা তার পরের স্টেপটা, একটা করে যে মোটিভগুলো করা হচ্ছে, মোটামুটি চেষ্টা করেছি একটা করে মোটিভ কমপ্লিট রাখার। তাও সবটা পারিনি, জানি যে সবটা পুরো আলপনাটা তো দিইনি ভিডিওতে, তো সম্ভব হয় না আসলে। মানে বেশিরভাগ সময় একাই যাই, আর যদিও বা বন গেছে কিন্তু তবুও মানে আধ ঘন্টায় যদি একটা কাজ লাগে সেটা ভিডিও করে করতে গেলে এক ঘন্টা লেগেই যায়, আমি এটা দেখেছি। তাও যদি তোমাদের ডিমান্ড থাকে যে না টোটাল পিকচারটা ওরকমভাবে করতে হবে, ভিডিও করে দেখাতে হবে, সেক্ষেত্রে আমি ট্রাই করতে পারি, অবশ্যই তোমরা জানাবে যদি প্রয়োজন হয়। তো এই হলো ব্যাপার, তোমরা সাথে থেকে দেখো এখনো পর্যন্ত। এইটা রেডের উপর, যদিও এটা রেড ছিল না, একদম ম্যারুন রেড ছিল, উপরে ঝাড়টা লাইটটা জ্বলছিল বলে এত বেশি রেডিশ লাগছে, একটু ম্যারুনিশ ছিল ব্যাপারটা। তো এই রেডের উপর হোয়াইট পর্যন্তই আমার বেশ ভালো লেগেছে। তবে ওই আঙ্কেলের বাড়ির লোকের আর কি একটু কালারফুল বেশি পছন্দ ছিল, কিন্তু আমি বলেছিলাম যে হোয়াইটটাই বেস্ট। তা যাই হোক, ওনাদের পছন্দের জন্য একটু একটু কালারের টাচ আমি দিয়েছিলাম, পরের পিকচারে অবশ্যই তোমরা দেখতে পাবো। এখানে মেরুন ব্যাপারটা বোঝা যাচ্ছে, দেখো। তো এই হচ্ছে টোটাল আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরের লুক। তবে তারপরে আবার কালারের ইউজ করা হয়েছে, ইয়েলো গ্রিন এই কালারগুলো ইউজ করা হয়েছে, দেখতে পাবে এই যে। তো এটা ওই বাড়ির ডিমান্ড ছিল সম্পূর্ণ। এটা হচ্ছে স্টেজের উপরটা, এদিকটা কলাপ, ওদিকে লক্ষ্মী, গণেশ, মা দুর্গা, সরস্বতী, কার্তিক, সবার সামনে সামনে এটা একটা বর্ডার লাইন ডিজাইন করা হয়েছে। আর ওই স্টেজের উপর থেকে উপর নিচটা এরকম লাগছিল দেখতে। পুরো উঠোন জুড়েই ড্রয়িংটা হয়েছে, আর এটা তো আমি, তো যেটা হচ্ছে আজ আমি গিয়েছিলাম ষষ্ঠীর সকালে। এই হচ্ছে মায়ের সঙ্গে আমার ছবি, চলো।